আজ সোমবার বিশ্ব তামাক মুক্ত দিবস। তামাকজাত দ্রব্য ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বাংলাদেশে তামাকজনিত রোগ ব্যাধির চিকিৎসা ও অকাল মৃত্যুর কারণে 30,570 কোটি টাকা ব্যয় হয়, কিন্তু সরকার তামাক খাত থেকে রাজস্ব পায় 22,810 কোটি টাকা। শুধু তাই নয়, 98% মানুষ তামাক থেকে মাদক সেবনে ঝুঁকে পড়ে। এ নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার অরূপ রতন চৌধুরী। তামাকের কারণে আমাদের এই মৃত্যুর যতগুলো কারণ রয়েছে পৃথিবীতে, তার অন্যতম হচ্ছে তামাক, এবং বছরে 80 লক্ষ লোক এখন এই তামাকের কারণে সারা পৃথিবীতে মারা যায়। যে 8টি রোগের কারণে মানুষ মৃত্যুবরণ করে, তার মধ্যে 6টি জন্য দায়ী হচ্ছে এই তামাক। এ সময় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশে দিন দিন ধূমপায়ীর সংখ্যা কমছে। বাংলাদেশে আসার কথা হচ্ছে এই, দিন দিন ধূমপায়ীর সংখ্যা আনুপাতিক হারে কমছে। যে জনসংখ্যা বৃদ্ধির কারণে যে যেইটুকু বৃদ্ধি পাওয়ার কথা ছিল, পার্সেন্টেজ ওয়াইজ ধূমপায়ীর সংখ্যা বাংলাদেশে কমছে। এবং আমাদের লক্ষ্য হচ্ছে 2040 সালের মধ্যে বাংলাদেশকে ধূমপান মুক্ত করা, এবং প্রকাশ্যে ধূমপান বাংলাদেশের আইন অনুযায়ী এখন দণ্ডনীয় অপরাধ। একজন মাদকাসক্ত তিনি শুধু নিজের জীবনকে ধ্বংস করেন তা নয়, তিনি পুরো পরিবারকে ধ্বংস করে দেন। মাদকাসক্তি থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে সবার আগে ধূমপান বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে বলছেন বিশেষজ্ঞরা। নাসরিন হুদাবিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।